হাই ফ্রেন্ডস, রত্নাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একটা ব্রেকফাস্ট রেসিপি। সেটা তার জন্য কি কি নিয়ে নিয়েছি আসুন বলে নিই। নিয়েছি এখানে বাঁধাকপি কুচি, নিয়েছি গ্রেট করা গাজর, নিয়েছি ক্যাপসিকাম, দুই রকমের ক্যাপসিকাম, নিয়েছি একটা ডিম, আর নিয়েছি একটা ছোট পেঁয়াজের অর্ধেক। নুন নিয়েছি আন্দাজ মতন, নিয়েছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, নিয়েছি এক চামচের মতন, বড় চামচের এক চামচের মতন মেয়োনিজ, আর নিয়েছি গোলমরিচ আর সাদা তেল, আর নিয়েছি ময়দা। একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম কুচি, নিয়ে নিচ্ছি গাজর কুচি, আর নিয়ে নিচ্ছি বাঁধাকপি। আপনারা যদি বাঁধাকপি পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। তো আমি বাঁধাকপি কুচি নিয়েছি, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই জন্য ভেজিটেবল যতগুলোই নেওয়া যায় না কেন তাতে কোনো খারাপ লাগে না, ভালোই লাগে। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আন্দাজ মতন একটুখানি নুন দেব, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নেব মেয়োনিজ। মেয়োনিজ নিয়ে একটু ভালো করে মেখে নেব। এটা রেডি হয়ে গেছে, এটা পুর হিসাবে এটা আমি দেবো। তো এটা রেডি হয়ে গেছে, আমি এবার ময়দাটা মেখে নেব। সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল, রিফাইন তেল, এখানে বাটার দিয়েও কিন্তু মাখা যায়। দিয়ে দিলাম তেল, আর সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে, যেরকম আটা এই লুচি পরোটার যেরকম ডো তৈরি করে সেইভাবে আমি এই ডোটা তৈরি করে নেব। আমি ময়দাটা মেখে নিয়েছি সুন্দর করে, বেশ নরম হয়ে গেছে। আর এবার লেচি কেটে নেব, একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি, মোটামুটি একটু বড় করলে ভালো হয়। আমি প্রথমে দুটো কেটে নিলাম, এবার বেশ বড় করে এটা বেলে নেব, যেরকম করে রুটি বেলা হয় সেরকমভাবে। একটুখানি ময়দা নিয়েছি, ভালো করে বেলে নেব প্রথমে। বেশ বড় করে রুটির মতন বেলে নিয়েছি, এবার যে এই যে স্টাফিংটা এটা দিয়ে দেব। চারিদিকে একটু ছড়িয়ে দেব যাতে পুরটা বেশ ভালো লাগে, মুখে পড়ে, প্রত্যেকটা বাইটে যেন মুখে পড়ে। এবার একটু জল নিয়েছি, চারিদিকে জল দিয়ে জল লাগিয়ে দেবো যাতে মানে বাঁধনটা খুব ভালো হয়, খুলে না যায়, সেই জন্য জল দিয়ে দেবো। এবার কীভাবে ভাজটা করছি সেটা দেখিয়ে নিই। এইভাবে প্রথমে একটা দেব, তারপরে এরকম দিলাম। আর ময়দার জিনিস কিন্তু একটু টানলেই বেশ বড় হয়ে যায়, তাই জন্য এইরকম করে একটু টেনে নিয়ে এরকমভাবে লাগিয়ে দিলাম, আর এইখানেও ঠিক সেমভাবে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা কী সুন্দরভাবে এটা বেলা হয়ে গেল, সেমভাবে কিন্তু আমি আর একটা বেলে নেব। পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি, এখানে রেখে দিচ্ছি সাইডে। এবার একটা ডিম নিয়েছিলাম, ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, ডিমটাকে ফাটিয়ে নিলাম, সামান্য একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এই ডিমের এই গোলার মধ্যে, ব্যাটারটার মধ্যে আমি চোবাচ্ছি। একটু সাবধানে করতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। তো দুই হাতের সাহায্যেই কিন্তু করতে হবে এটা। তো আমি এবার ছেড়ে দিচ্ছি, আঁচটা কম করা আছে, আঁচটাকে জোর করে দেবো। এখন হয়ে গেছে মনে হচ্ছে, আমি উল্টিয়ে দিচ্ছি। হ্যাঁ, এক পিঠ কিন্তু সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, একটু সাবধানে করতে হবে কারণ ডিম অনেক সময় ফেটে ওঠে। বন্ধুরা আপনারা কিন্তু একটু দূরে সরে করবেন। তো এটা ফ্রাই হয়ে গেলে এটাকে তারপরে নামিয়ে দেবো। উল্টিয়ে দিচ্ছি, সুন্দর করে দেখুন ফ্রাই হয়ে যাচ্ছে। আঁচটাকে কিন্তু একটু নিজেরা কন্ট্রোল করতে হবে। তো একটু ফ্রাই হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে দেবো।
ফ্রাই হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আরেকটা যে আছে আরেকটাও ঠিক সেম ভাবে ফ্রাই করে নেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু-বান্ধবদের সঙ্গে। আর নতুন বন্ধুদের বলছি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যখন নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে।